এই মুহূর্তে বঙ্গবাজারে আছেন আমাদের সহকর্মী ধ্রুব ব্যানার্জি। আমরা সরাসরি চলে যাব তার কাছে। ধ্রুব, আমি এখন দাঁড়িয়ে আছি বঙ্গবাজারের যে ধ্বংসস্তূপ, ঠিক ঠিক ধ্বংসস্তূপটার উপরে। ঠিক এই জায়গাতেই যারা ব্যবসায়ী আছেন তারা তাদের দিনের প্রতিদিনের যে পরিবারের কর্মসংস্থান ঠিক এই জায়গা থেকেই জোগাড় করতেন। ঠিক এই জায়গাটি কিন্তু পুরে একদম ছাই হয়ে গেছে এবং চারিদিকে কিন্তু ধ্বংসস্তূপের যে ধ্বংসলীলা, আগুনের যে ধ্বংসলীলা, সেই ধ্বংসলীলার ছাপ একদম স্পষ্ট। আমরা জানি একটা ব্যবসা প্রতিষ্ঠানকে ঘিরে অনেকজন মানুষের ঠিক অনেকগুলো স্বপ্ন থাকে, এই স্বপ্নগুলো কিন্তু একদমই ধূলিসাৎ হয়ে গেছে এই আগুনে। আমরা কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখানে মূলত সংবাদ সম্মেলন করা হয়েছে এবং তারা গণমাধ্যমকে সেখানে বলেছেন যে আসলে এখানকার উৎসুক জনতার কারণে তাদের অগ্নি নির্বাপনে বেশ সমস্যা হয়েছে। আরেকটি কথা তারা বলছিলেন যে এখানে যে পার্শ্ববর্তী যে ভবনগুলো আছে কোনো ভবনই নেই কিন্তু তেমন অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল না, এই কারণে পার্শ্ববর্তী যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল রয়েছে সেই হলের যে পুকুর রয়েছে সেই পুকুর থেকে পানি সংগ্রহ করে এই পুরো আগুনটা নেভাতে হয়েছে, তাই তাদের এই আগুনটা নেভাতে বেশ সমস্যা হয়েছে। এছাড়াও আমরা এই আগুনের পরবর্তীতেই যেটা দেখি এই বঙ্গবাজারের আশেপাশে বেশ কয়েকটি ভবন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস থেকে আমাদেরকে জানানো হয়েছে আসলে আশেপাশের যে ভবনগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ভবনগুলোর আসলে কি ধরনের ক্ষতি হয়েছে তা আগামীকাল তারা পর্যালোচনা করে দেখবে এবং সব কিছু পর্যালোচনার পর আসলে বোঝা যাবে ওই ভবনগুলো কি আর ব্যবহার করা যাবে কিনা, এরপর তারা আসলে বসবেন। আর তারা আরেকটি ব্যাপার বলেছেন যে আগামী সপ্তাহে তারা মূলত রাজুক, সিটি কর্পোরেশন এবং বিভিন্ন সংস্থা যারা দায়িত্বরত আছেন তাদের সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বসবেন এবং তারপরে সিদ্ধান্ত আসবে আসলে ঢাকা শহরে যেই ধরনের ঝুঁকিপূর্ণ ভবনগুলো আছে, যেই ধরনের ভবনে মূলত অগ্নি নির্বাপনের ব্যবস্থা নেই সেই ধরনের ভবনগুলোকে আসলে কি করবেন, এই এই ব্যাপারে তথ্যটা আগামী সপ্তাহে জানা যাবে বলে ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আরেকটি ব্যাপার আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে রাজধানী মার্কেট এবং গাউসিয়া সহ বেশ কিছু মার্কেটকে কিন্তু এই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং তা বলা হয়েছে যে এই ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো আসলে সত্যিকার অর্থে জনগণ এবং জনগণের জানমালের জন্য ব্যাপক ধরনের হুমকি। এই ধরনের ভবনে যে কোনো সময় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়ে জনগণের জানমালের ব্যাপক ক্ষতি হওয়া সম্ভব, তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং রাজুকের সাথে বসে এই ধরনের ভবনগুলো এবং এই ধরনের বহুতল ভবনে কোনো ধরনের ব্যবস্থা আছে কি না এবং যদি না থাকে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল মূলত রাজধানীর বঙ্গবাজার থেকে আমার কাছে সর্বশেষ। রাজধানীর বঙ্গবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি।